মহান ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্যারিসের ইউনেস্কো সদর দপ্তর এবং ফ্রান্সের বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠান পালিত হয়। প্যারিস থেকে বিস্তারিত থাকছে বিশেষ প্রতিনিধি এম এ হাশিমের রিপোর্টে। ইউনেস্কো এবং বাংলাদেশ দূতাবাসের যৌথ আয়োজনে এবার 20শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের 15তম বার্ষিকী উদযাপিত হয়। মাতৃভাষা দিবসের এবারের প্রতিপাদ্য ছিল ভাষার মাধ্যমে এবং ভাষার সঙ্গে উপযুক্ত শিক্ষা। সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন ইউনেস্কোর সহকারী পরিচালক আলফ্রেড প্যারেজ, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্র এবং নজরুল সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত শিল্পীরা। বিভিন্ন দেশের কূটনীতিক, প্রবাসী বাংলাদেশি এবং বিদেশিরা অনুষ্ঠানটি উপভোগ করেন। 21শের প্রথম প্রহরে ফ্রান্স আওয়ামী লীগের উদ্যোগে প্যারিসের স্থানীয় একটি হলে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। 21শের উপর আলোচনায় অংশগ্রহণ করেন ফ্রান্স আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ। 21শে ফেব্রুয়ারি সকালে উদীচী শিল্পীগোষ্ঠী, ফ্রান্স সংসদ, বাংলাদেশ দূতাবাস এবং ওবারবিলিয়ে মেরির যৌথ আয়োজনে ওবারবিলাই শহীদ মিনারের নির্ধারিত স্থানে বায়ান্নর ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়। বাংলাদেশ দূতাবাস, ওবারবিলিয়ে শহরের মেয়র, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, ফ্রান্স আওয়ামী লীগ, জাতীয়তাবাদী মহিলা দল, উদীচী শিল্পীগোষ্ঠী সহ ফ্রান্সের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদিতে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন। 21শে ফেব্রুয়ারি যুব ইউনিয়ন ফ্রান্সের উদ্যোগে প্রথমবারের মতো প্যারিসে আয়োজিত হয় দিনব্যাপী বইমেলা। প্যারিসের মেট্রো হোসের হলে বইমেলার পাশাপাশি শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গান, নৃত্য, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপর উন্মুক্ত আলোচনার আয়োজন করে যুব ইউনিয়ন ফ্রান্স। অন্যদিকে 21শে ফেব্রুয়ারি বিকালে প্যারিসের আইফেল টাওয়ারের মানবাধিকার চত্বরে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হয়। প্যারিসের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ, প্রবাসী বাংলাদেশিরা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন। এম এ হাশেম, চ্যানেল আই, প্যারিস, ফ্রান্স।